পাঁচমিশালী গল্প চ্যানেলে সকল শ্রোতাকে আমার স্বাগত। আজ আবার গল্পের ঝুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। কিন্তু আজ আমি একা নই, আমার সঙ্গে রয়েছেন আমার অনুজ প্রতিম ডক্টর অর্চ্য সেনগুপ্ত। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি প্রায় হারিয়ে যাওয়া হাসির গল্প আপনাদের আমরা শোনাতে এসেছি। গল্পের নাম পড়শি। চরিত্রায়নে ফটিকবাবু ডক্টর অর্চ্য সেনগুপ্ত, হরিদাস, আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে আর দেরি নয়, চলুন আমরা তাহলে শুরু করি শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়শি। ফটিকবাবু যে নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না। চেনার কথাও নয়, আমার নাম হরিদাস। বাহ, বেশ, তা কি দরকার বলুন? আগে না, দরকার কিছু নেই, এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু খোঁজ নিলাম আর কি। পাড়া প্রতিবেশীদের সব খবর নেওয়াটা তো একটা কর্তব্যের মধ্যেই পড়ে, নাকি? সে তো ঠিকই, কিন্তু আপনি কি আমার প্রতিবেশী? কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। প্রতিবেশী বই কি, প্রতিবেশী ছাড়া কি কথা বলা যায়? কাছে পিঠেই থাকি আমি অবশ্য, পাড়ায় বেশি যোগাযোগ করি না, তাহলেও প্রতিবেশীদের সবাইকেই চিনি। আপনাকে কিন্তু চেনা চেনা ঠেকছে না। এই তো এবার থেকে ঠেকবে। কিন্তু ফটিকবাবু, আপনি প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করেন না কেন? তার অনেক কারণ আছে মশাই। প্রতিবেশীরা বড্ড হাঁড়ির খবর নেয়, কুটকেচালি করে, এর কথা ওকে বলে বেড়ায়, ধার চায়, জিনিসপত্র নিয়ে ফেরত দেন, টিটকিরি মারে, আরো অনেক ব্যাপার আছে। কিন্তু ফটিকবাবু, আপনার পুবদিকে যে জ্ঞানবাবু থাকেন, তিনি তো মস্ত সজ্জন, ভীরু মানুষ, তার বাড়ির থেকে ভিকিরি কখনো খালি হাতে ফেরে না। জ্ঞানবাবু সজ্জন? কে আপনাকে কথাটা বলেছে বলুন তো? বাইরে অমন ভালো মানুষটি সেজে থাকলেই হলো, সজ্জনই যদি হবে তাহলে ওর বাড়িতে চাকর টেকে না কেন বলুন তো? কেনই বা গয়লা আর মুদি এসে পাওনা টাকার জন্য চেঁচামেচি করে যায়, কেনই বা মাসে একবার করে কাবুলিওয়ালা আসে, মুনশেদকোটের কেরানি হয়েও ওর বউয়ের গা ভর্তি গয়না কোত্থেকে আসছে বলুন তো? ওর ছেলেপুলেদের চেহারা অমন নধরকান্তি হয় কি করে তা কখনো ভেবে দেখেছেন? কি করেই বা উনি পুরনো মেঝে চেঁচে মার্বেল বসালেন? শালা বিয়ে করলো, উনি নতুন বউকে নেকলেস দিয়ে আশীর্বাদ করার মুরদ কোথায় পেলেন? ভিকিরিকে ভিক্ষে দেয় বলে আপনি গদ গদ, কিন্তু এটা তো স্বীকার করবেন যে ভিকিরিকে ভিক্ষে দেওয়ার মানে আলস্য আর অপদার্থতাকে প্রশ্রয় দেওয়া, আর এই প্রশ্রয়ের ফলে ভিকিরির সংখ্যা বাড়ছে। না ফটিকবাবু, জ্ঞানবাবু সম্পর্কে এত গুপ্ত কথা আমার তো জানা ছিল না। এসব শুনে মনে হচ্ছে জ্ঞানবাবুকে যা ভেবেছিলাম বোধ হয় তা নয়। মোটেই নয় মশাই, মোটেই নয়। গভীর রাত অবধি দেখবেন ওর ওই চিলে কোঠার ঘরে আলো জ্বলে, খুটখাট শব্দ হয়, আমার দৃঢ় বিশ্বাস ওখানে চোরাই কোনো কারবারে ঠিক করেছে, হয় স্মাগলিং নয়তো ড্রাগ বা ওই রকম কিছু। একটু ঠেকায় পড়ে ৬-৫ টাকা ধার নিয়েছিলাম, তা মশাই বছর ঘুরতে দেয় না, তাগাদায় তাগাদায় অস্থির করে ফেললো। পিছনের বাগানের বেড়া বাঁধতে গিয়ে ওর বাড়ির দাটা চেয়ে এনেছিলাম, ফেরত দিতে দিন সাতেক দেরি হয়েছে বলে জ্ঞানের বউ কত কথা শুনিয়ে গেল। ওর বড় মেয়ের বিয়ের একটা সম্বন্ধ হয়ে হয়েও হলো না, এখন বলে বেড়াচ্ছে আমরাই নাকি ভাঙচি দিয়েছি। জ্ঞান যদি সজ্জন হয় তাহলে রাবণ রাজা, হিরণ্যকশিপু বা হিটলারও সজ্জন, বুঝলে? তা না হয় বুঝলাম, কিন্তু আপনার পশ্চিম দিকে যে মনোরঞ্জন ঘোষ থাকেন, তিনি তো উঁচু দরের মানুষ নাকি? কি দেখে ধারণাটা হলো বলুন তো? গান গায় বলে বলছেন? আগে গান নাকি খুব ভালো গেয়ে থাকেন শুনেছি, বাজারে বেজায় নাকি নামডাক, চারদিক থেকে লোক এসে টানাটানি করে, পাড়ার ক্লাবে মোটা টাকা চাঁদা দিয়েছেন বলে শুনেছি, বন্যাত্রাণ তহবিলে ১,০০,০০০ টাকা ছপাত করে ফেলে দিয়েছেন, দুটো গরিবের ছেলেকে নাকি পড়ার খরচ দেন। দাঁড়ান মশাই দাঁড়ান, একসঙ্গে অনেক কথা বলে ফেললেন তো,
ওসব হাওয়ায় অনেক কথা ওড়ে, ওই ওড়া কথা আবার বিশ্বাস করবেন না যেন। তাহলে কি ভিতরে অন্য কথাও আছে ফটিক বাবু? তা নেই। মনো কত বড় গাইয়ে বলুন তো, কানাকেষ্ট নাকি হেমন্ত না মান্না, তাদের পায়ের কাছে ও বসতে পারবে? আমার এক কালো হাত বন্ধু তো বলে গেছে, ওর গলায় মোটে সুরই নেই। আমার বউ সংসারের জোয়াল কাঁধে নিয়ে আর রেওয়াজের সময় পেল না, তা নইলে এতদিনে লতা আসার কাছাকাছি পৌঁছে যেত। গীতশ্রী টাইটেল তো আর মুখ দেখে দেয়নি। বুঝলেন হরিদাস বাবু, গান বাজনা আমরা বুঝি, মনুর নাম ডাকতে হয়েছে সে পাবলিসিটি খাইয়ে আর জায়গা মতো তেল দিয়ে, নইলে ওই ফাটা বাঁশের মতো গলা কি বাজারে কলকে পেত? সাধনা বলে কিছু আছে নাকি ওর? এত কথা তো জানা ছিল না ফটিক বাবু। আরে জানবেন কি করে, ও তো ছুপারুস্তম। ময়ূরটি সেজে ঘাড়ে পাউডার দিয়ে গিয়ে যখন স্টেজে বসে, তখন আপনার ওর কায়দা কানুন দেখেই গলে পড়ে। আর ওই ক্লাবের চাঁদা, তার পিছনের কাহিনী তো জানেন না। বটতলায় জমিটা সস্তায় কিনে নিল গত আশ্বিনে, দখলদার উচ্ছেদ করতে ক্লাবের ছেলেদের ধরে পড়ল। তারা জমি থেকে দখলদার হটিয়ে দিয়েছিল বলে ওই টাকা, দান খয়রাতি বলে ধরে বসবেন না যেন। আর বন্যার টানের টাকার কথা বলে আমাকে লজ্জা দেবেন না, সত্যি কথা শুনলে আপনার মাথা হেঁট হয়ে যাবে। সত্যি কথাটা কি ফটিক বাবু? শুনলেন, ওই লাখ টাকা বন্যার টানে দিয়ে ছেলেকে এসডিওর পোস্ট পাইয়ে দিয়েছে। ছেলে এখন গ্যাট হয়ে বসে দেদার ঘুষ খাচ্ছে, লাখ টাকার 10 গুণ উসুল হয়ে গেছে কবে। বটে ফটিক বাবু, এ তো সাংঘাতিক কথা। আর ওই যে গরিব ছাত্রদের পড়ানোর ব্যাপারটা, লোকে খুব বাহবা দেয় বটে, সে আসল কথাটা জানে না বলে। কি কথা মশাই? আরে খোঁজ নিলেই দেখবেন, ওই দুটি ছেলেই লেখাপড়ায় দারুণ ভালো, পরীক্ষায় দুর্দান্ত ফল করে থাকে, দুটি কুলিন কায়েত, মনোরঞ্জনের পাল্টি ঘট। এবার বুঝেছেন খানিকটা? ধোঁয়া ধোঁয়া লাগছে। বুঝতে চাইলে ঠিকই বুঝতেন, মনোরঞ্জনের দুটি কালিকৃষ্টি ধুমসি থলথলে মোটা হতকুচ্ছিত মেয়ে আছে। মনোরঞ্জন ভালোই জানে যে তাদের স্বাভাবিক নিয়মে বিয়ে দেওয়া মুশকিল হবে, তাই ওই ছেলে দুটিকে বেঁধে রাখছে। ওরা হলো মনোরঞ্জনের হবু জামাই, ওটা দয়া ধর্ম বলে মনে করবেন না যেন, ওটা আসলে দাদু। কিন্তু আমি যে শুনেছি মনোরঞ্জন বাবুর মেয়েরা ভারী সুন্দরী, লেখাপড়ায় ভালো, গান জানে, সে কি তাহলে ভুল? খুব ভুল মশাই, খুব ভুল শুনেছেন। দূর থেকে খারাপ দেখায় না বটে, মেকআপ করে থাকে তো, আসল চেহারা আমি জানি। তারা কি লেখাপড়া বা গান বাজনায় ভালো নয়? 14টা মাস্টার রাখলে কি আমার 3-3টে মেয়ে ফার্স্ট সেকেন্ড হতে পারতো না হরিদাস বাবু? আর কলেজের সোশ্যাল আর ফাংশনে গাইলেই কি গায়িকা হওয়া যায়? সকালে যখন মেয়ে দুটো সাড়ে গামা করে গলা সাধে, তখন তো পাড়ার কাকগুলো চিল্লামিল্লি লাগিয়ে দেয়, তার উপর দিমাগ কম নাকি? আমার 3টে মেয়ে তো ওদেরই প্রায় সমবয়সী, আগে বেশ যাতায়াত ছিল, মিশতে চাস না বলে দিলেই পারতিস, তা না বলে সোনার হাড় চুরির মিথ্যে অপবাদ দিয়ে আমার মেয়ে 3টের যাতায়াত বন্ধ করে দিল। ওরাও ছাড়বার পাত্রী নয়, রোজ গলা তুলে ভালো মন্দ শুনিয়ে দেয়। ওই যে দেখুন না, মনোর বাড়ির যে জানলাগুলো আমার বাড়ি মুখো, সেগুলো সব কটকটে করে বন্ধ করে রেখেছে। তাই তো বটে। তবে যাই বলুন, আপনার উল্টো দিকের বাড়িতে যে রায়মোহন বাবু থাকেন, এটা একটা সৌভাগ্যেরই ব্যাপার। কত বড় পণ্ডিত মানুষ, ইউনিভার্সিটিতে পড়ান, তার উপর আবার বিলেত আমেরিকাতেও নাকি লেকচার দিতে যান, এরকম প্রতিবেশী পাওয়া কি ভাগ্যের কথা নয়, গৌরবেরও ব্যাপার। আপনার দোষ কি জানেন হরিদাস বাবু? আপনি বড় গুজবে বিশ্বাস করেন। তাহলে কি রায়মোহন বাবু তেমন সুবিধের লোক নন? দুপাতা ইংরেজি পড়লে কি আর মানুষ বদলে যায় হরিদাস বাবু? তাছাড়া রায়মোহনের সাবজেক্ট হলো ফিলোসফি, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, ওটা একটা সাবজেক্ট? আজকাল ফিলোসফির কোনো দাম আছে? আজকালকার ছেলেমেয়েরা তো ফিলোসফি শুনলে ব্যাংকের হাসি হাসে, ঠাট্টা বিদ্রুপ করে। আমি তো শুনেছি
ক্লাসে ছাত্রছাত্রী হয় না বলে রায়মোহন ফাঁকা ক্লাসে গিয়ে বসে বসে ঘুমোয়। আর বিলেত আমেরিকা আপনি কি ভেবেছেন ওকে কেউ খরচ করে নিয়ে যায়? আরে না মশাই না, ওর এক দাদা বোধ হয় বিলেতে ফিটার মিস্ত্রির কাজ করে। ফিটার মিস্ত্রি? আমরা যে শুনেছি মস্ত ইঞ্জিনিয়ার। ওই তো আপনার দোষ, যা শোনেন তাই বিশ্বাস করেন, ওরকম বলতে হয়। আমি ভালোই জানি, কালি ঝুলি মেখে যন্ত্রপাতি সারায়, তা সেই দাদাই একে একে ধরে প্যাসেজ মানি জোগাড় করে পাঠায়, বক্তৃতা দিতে যায় না হাতি, এসে ওসব গল্প মারে আর কি। কিন্তু এই যে শুনি রামমোহন বাবু আমেরিকা থেকে একটা ডক্টরেটও পেয়েছেন। আমেরিকা থেকে ডাক যোগেও ডক্টরেট ডিগ্রি আনা যায় বুঝলেন, তার কোনো দাম নেই। ওসব ডক্টরেট সার্টিফিকেটের দাম ঠোঙার কাগজের চেয়ে বেশি নয়। রায়মোহন বাবুর মতন নিরীহ মানুষ এসব করেন নাকি? নিরীহ? কিসে ওকে নিরীহ বলে মনে হলো আপনার? আগে তো আমার সঙ্গে রায়মোহনের ভাইস ভাবই ছিল, রোজই সকালের দিকে ওর বাড়িতে গিয়ে চা চিড়ে ভাজা খেতুম, গল্প গুজবও হতো, তখন তো আর সড়ক বুঝতে পারিনি। একদিন যেতেই রায়মোহন ফুসে উঠে বলল, আপনি আমার নামে লোকের কাছে যা তা বলে বেড়ায় নিন্দমন্দ করেন। আমি তো অবাক, বলতেন না কি? আমি হলাম সত্যের পূজারী, যদি বলেও থাকি তাহলে দুটো চারটে সত্যি কথাই বলেছি, সেটা কি দোষে? না না, দোষে কেন হবে? তারপর কি হলো? তারপর দু চার কথায় হাওয়া গরম হয়ে উঠলো, রায়মোহনের বউ আর ছেলেমেয়েরাও সঙ্গে জোট বেঁধে এলো, তুমুল চেঁচামেচি, কত বড় স্পর্ধা শুনবেন, রায়মোহন আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বের করে দিল। বলেন কি? তাই তো বলছি, নিরীহ বলে তকমা লাগালেই তো হবে না, সব মানুষের ভেতরেই জন্তু জানোয়ার থাকে। আগে সেটা খুব বুঝতে পারছি, রায়মোহন বাবুকে আমি ভালো লোক বলেই জানতাম। আরো ভালো করে জানুন তাহলে দেখবেন ভালোর খোসা ছাড়িয়ে আসল রূপটা বেরিয়ে পড়বে। সেই ঝগড়ার পর আমার ছোট ছেলেটার হাত ফসকে একটা ঢিল গিয়ে রায়মোহনের বাড়ির একটা কাঁচ ভেঙে দেয়, তার জন্য কেউ থানা পুলিশ করে বলুন তো? ছেলেটা তখন খুব ছোট ছিল বুঝি? ছোটই তো, বছর কুড়ি বয়স হতে পারে বড় জোর। মোটে একটাই ঢিল মেরেছিল বলে উনি পুলিশ ডাকলেন? বেটা ছেলেদের কি আর অত হিসেব থাকে, একটা জায়গায় দুটো বা তিনটেও হতে পারে। ওরা পুলিশকে কি বলেছিল জানেন? বলেছিল আমরা সবাই নাকি ইট পাটকেল জোগাড় করে রাতের অন্ধকারে ওদের বাড়িতে হামলা করি। আর পাড়া প্রতিবেশীদের কথা বলছিলেন না, তারা সবাই আমার বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিয়েছিল, কত বড় অন্যায় বলুন। অন্যায় তো, তাতে কি হলো? দেখুন যে যাই বলুক আর করুক, আমি সর্বদা ন্যায় আর সত্যের পথ ধরে চলি। পুলিশ আমাদের সবাইকে ধরে নিয়ে গেল বটে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলো যে তারা ভুল করেছে, তাই ক্ষমা চেয়ে ছেড়ে দিল। হ্যাঁ আমি জানি, তখন ওই থানার ওসি ছিল আমার শালা। আমার শালাও বলে ফটিকবাবুর মতন লোক হয় না, আপনি নাকি পুলিশকে মিষ্টি খাওয়ার জন্য 5,000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ খুশি হয়েই দিয়েছিলাম, দেখলাম আমাকে অ্যারেস্ট করে ওরা খুবই অনুতপ্ত, সবাই মন খারাপ করে বসে আছে, তাই বললাম একটা ভুল না হয় করেই ফেলেছো, তাতে কি, এই নাও সবাই মিষ্টি খাও। তাতে পুলিশের মুখে হাসি ফুটলো বুঝি? হ্যাঁ একেবারে গোলাপ ফুলের মতো ফুটে উঠল। আপনি তো সত্যি খুব ন্যায়নিষ্ঠ লোক দেখছি। সত্য আর ন্যায়ের দীপ্তি আজকাল লোকে সইতে পারে না বুঝলেন, আর সেজন্যই কেউ এখন আমার কাছে আসে না, কথা কইলে মুখ ফিরিয়ে নেয়, লোকে বলে আমি নাকি এক ঘরে, আসলে তো তা নয়, আমার নীতি হলো ওই যে কি বলে একলা চলো রে। অতি সত্যি কথা মশাই, অতি সত্যি কথা, আপনার দীপ্তিতে আমারও চোখ ঝলসে যাচ্ছে। আচ্ছা আসি তাহলে, নমস্কার।